हेलो फ्रेंड्स, वेलकम टू माय ब्लॉग। तुम्हारा सबाई कैमन आछो? आशा करी भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछी। आर गुड मॉर्निंग। एखन सकाल 6:45 बजे, आमी आगे उठेछी, तो एकटू ब्याम करलाम, एई जो एखाने। आर एरपरे चा खाबो। तो चलो एखन थेके आमी आमार ब्लॉगटा स्टार्ट करलाम, संगे थेको। चा बसिए दिएछी, चा हे। जो ऐलेटा के देखो उठे बसे आर अलार्म दिए, अलार्म बजते ही थे। और हमें बिछानागुलो के गुछिए निची एकटू, अलार्म बाजे, अलार्मटाई बोल बेजे जाए उठे बंद कर दिए आबार शुए जाए। कि बोलबो, माने 5 मिनट अंतर अंतर माने अलार्म दिए रेखे दे। আর এই দেখো, এটা হচ্ছে আমার শর্টস বানানোর ডল। আর খাটে তো বয়ে ভর্তি, শোয়ার জায়গা থাকে না। আর এই যে ছোট ছেলে ম্যাগি খাবে, আর ম্যাগি বানিয়ে দিলাম। আর আজকে দেখো রোদ কত ঝলমল চকচক করছে। আর কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছিলাম, কেচে ধুয়ে মেলে দিচ্ছি। বন্ধুরা, টিফিন খাচ্ছি, কালকের বাসি ভাত আর জল ঢেলেছি এই যো। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, নুন, আর এই যো লঙ্কা। আর এ দেখো ছোটো ছোটো গোল গোল পেঁয়াজ, মানে এটা খেতে ভালোই লাগে ভাতের সঙ্গে। আর এই লঙ্কাটাকে চটকে নেব নুনের সঙ্গে। আর এরকম খেয়ে দেখবে ভালো লাগবে। খেতে দারুণ লাগে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নুন আর বাসি ভাত। সকালের টিফিন, ছেলেটা ম্যাগি খেয়েছে, ওর বাবা মুড়ি খেলো, আমি এই যো খাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা কি কি নিয়ে এসছে বাজার থেকে। এই যো কাকরোল, তারপরে ক্যাপসিকাম, ভেন্ডি, গাজর, বরবটি, আলু, এগুলো নিয়ে এসছে। আর কিছু ফল নিয়ে এসছে, এই যে কলা, আর এই যে পেয়ারা, পেয়ারাগুলো বেশ ভালো ডাঁসা ডাঁসা পেয়ারা। আর এদিকে কটা আপেল। আর তোমাদের দাদা তো সুগারের পেশেন্ট, সেই জন্য একটু খেতেই হয়, তো এগুলো নিয়ে এসছে। এই যে ডাল হচ্ছে মসুরির ডাল, আর এই যে ভাতটাকে ফোটানো হয়ে গেছে, ফুটিয়ে বন্ধ করে রেখে দিয়েছি, আর আধ ঘন্টা পরে আর একবার ফুটিয়ে নেব। আর আজকে মাংস হবে, তো মাংসের জন্য আলু কেটে রেখেছি, এই আদা রসুন ছাড়িয়ে রেখেছি, ওটাকে বেটে নেব। আর ডাল আর চিকেন কষা। আর এই যে চিকেন, আর সবজি হবে না, কারণ ছেলেরা খায় না। সবজি করলে আমাদের দুজনকেই খেতে হবে, তোমাদের দাদাকে আর আমাকে। আর ওরা মানে মাংস পেলেই ব্যাস, আর কিছু চাই না। তো সেই জন্য চিকেন আর ওই ডালই হবে, চিকেন কষা আর ডাল। তো চলো রান্নাটা সেরে নিই, আর স্নান করে নিই, স্নান করার টাইম পাইনি, কেননা দেরি হয়ে যাবে, কাপড় ছেড়ে নিলাম। রান্নাটা সেরে নিয়ে তারপরে স্নান করব।
আর দেখো সকালে কত রোদ ঝলমল ছিল, আর এখন দেখো কত বৃষ্টি হচ্ছে, আবার রীতিমতো ঝড়ও দিচ্ছে, ঝড় বৃষ্টি প্রচুর। সকালে রোদ দেখে কেউ বলবে যে এখন বৃষ্টি হচ্ছে? আবার দেখো রোদও দিচ্ছে বৃষ্টিও হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, এখন বিকেল 4:40 বাজে, তো এবার হাঁটতে বেরোবো বন্ধুরা মিলে, ইভিনিং ওয়াক। আর এখন রাত 9টা বাজে, এই যে আটা মেখে নিচ্ছি, আর ওই যে দুপুরের ভাত তরকারি ডাল সব আছে, ওগুলোই খাবো, গরম করে নেবো, আর ছোট ছেলের জন্য রুটি করছি। আর রুটি করা হয়ে গেল, এই যে ছেলেটাকে দিচ্ছি, আমরাও খেয়ে নেবো, বড় ছেলে আমি। আর এদিকে দেখছো 16 বছর কমপ্লিট হয়নি, কিন্তু কি করা যায়, ছেলে শিখতেই হবে বাইক চালানো। তো বাইকের ভিডিও খুব দেখে ইউটিউবে, ওর খুব বাইক চালানোর খুব ইচ্ছা। তো এই সবে মাত্র 2 দিন স্টার্ট করে গ্যারেজে রাখছে, রোডে চালায়নি এখনো, বাইকের প্রচুর ভিডিও দেখে ইউটিউবে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খাওয়া দাওয়া মিটে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।